ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, ছয়টি ঋতুই আলাদা আলাদা রং নিয়ে আসে প্রকৃতিতে। ঋতুচক্রে বর্ষার স্থান দ্বিতীয়। আষাঢ় ও শ্রাবণ এ দুমাস বর্ষাকাল। গ্রীষ্মের তীব্র দাবদাহ আর প্রখর রোদের পর ঘন গৌরবে নব যৌবনে আসে বর্ষা। বসন্তকে ঋতুরাজ বললেও রূপের গৌরব ও প্রকৃতির সৌন্দর্যের জন্য বর্ষাই প্রকৃতির রানী। বর্ষার আগমনে খালবিল জলমগ্ন হয়ে যায়। ছোট ছোট খালবিলে শাপলা ফুটে হাসতে থাকে, হেসে ওঠে সবুজ রঙা গাছপালা। রিমঝিম বৃষ্টির মিষ্টিমাখা সুর শুনতে কান্না ভালো লাগে। বর্ষার দিনে টিনের চালে ঝাপুর ঝুপুর, গাছের ডালে টাপুর টুপুর, রিনিঝিনি বৃষ্টির ছন্দে উদাস হয় মন। মাছেরা ছুটে বেড়ায় বৃষ্টির নতুন পানিতে, জেলেরা জাল ফেলে খালবিলে। গাছে গাছে চোখে পড়ে বর্ষার ফুল কদম। কদমের পাতাগুলো যেমন সুন্দর, ফুলগুলোও তেমনি আকর্ষণীয়। চারিদিকে থই থই পানি, যেন নতুন সমুদ্র জাগে গ্রাম জুড়ে।